দুর্গাপূজা নিয়ে কুমিল্লার এমপি বাহারউদ্দিন বাহারের বক্তব্য এবং এর পরের ঘটনা বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বেগের সাথে খোঁজ নিচ্ছেন বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পূজা উদযাপন পরিষদের সাথে বৈঠকে তিনি বলেন, কেউ অপকর্ম করলে বা আওয়ামী লীগের চেতনার বিরোধী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওবায়দুল রশিদের রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে পূজা উদযাপন পরিষদের বৈঠক। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা সাম্প্রদায়িক সহিংসতা করে তারা দুর্বৃত্ত। সে সময় কুমিল্লার সংসদ সদস্য আকম বাহারউদ্দিন বাহারের বক্তব্য এবং এরপর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলে হামলার বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। দলীয়ভাবে এটা আমাদের গোচরে এসে আমরা বিষয়টি ওয়াকিবহাল এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রী নিজেই অত্যন্ত উদ্বেগের সাথে বিষয়টা খোঁজখবর নিয়েছেন এবং এই ব্যাপারে আমাদের দল থেকে গোটা ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ অপকর্ম করে থাকে তার উপর অর্পিত যে দায়িত্ব আওয়ামী লীগের যে শাশ্বতকালের চেতনা, এর বিরুদ্ধে কেউ কোনো কাজ করে থাকলে সেটা অবশ্যই আমাদের এখানে ডিসিপ্লিনারি অ্যাকশনের আওতায় পড়বে। বিএনপির দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে বিএনপি। 10ই ডিসেম্বর বেগম জিয়া আদের চালাবেন এমন দম্ভুক্তিও তারা করেছে, ও 10ই ডিসেম্বরের মতো 28 অক্টোবরও তাদের একই পরিণতি। 10ই ডিসেম্বর খাদে পড়ছে গোলাপবাগের গরুরা, এটা কোথায় যায় এটা দেখতে। শারদীয় দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণভাবে পালন হয় সেজন্য দলের নেতাকর্মীদের যার যার এলাকায় পাহারা দেওয়ার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।